আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইলা ব্লগ ইউএসএ। আজকে আমি চলে আসছি আপেল গার্ডেনে। এখানে যত খুশি তত ফ্রি ফ্রি আপেল খাবেন, কোনো খাওয়ার জন্য পে করতে হবে না। তো অবশ্যই আপেলটা ধুয়ে খাবেন, সাথে একটু পানির বোতল রাখবেন, আপেলটা ধুয়ে খাবেন। দেখতেই পাচ্ছেন কত ছোট ছোট গাছে কি পরিমাণে আপেল হয়েছে। কোনো কোনো গাছে তো পাতার চেয়ে আপেলই বেশি। এটা অনেক ছোট একটা আপেল। ও মাই গড, কি পরিমাণে আপেল! এই গাছের আপেলগুলো একদম লাল টসটসে ফ্রেশ। একেবারে পুরো লাল। পাশে আরেকটা গাছে দেখাই, এটা লাল সবুজ মিক্স। যত পারবেন তত আপেল খাবেন, আর যত ইচ্ছে করেন নিজের পছন্দ মতো ছিঁড়ে নিয়ে যাবেন, নিজে খাবেন, আশেপাশের ফ্রেন্ডস ফ্যামিলিদের দিবেন। সবার পক্ষে তো আর যে আপেল ছিঁড়ে এনে খাওয়া সম্ভব না। আমরা বাইরে যারা থাকি নানা ব্যস্ততায় আমাদের সময় কাটে। আমার তো দেখে আপেল ছিঁড়তে ইচ্ছে করছে না, এত ভালো লাগছে। আর গাছগুলো যে খুব একটা বড় তাও না, নিজের হাতের সামনেই হাজার হাজার আপেল। যেটা খুশি সেটা ছিঁড়ে নেওয়া যাবে, খাওয়া যাবে। এখানে আপেল $2.25 পাউন্ড, যত খুশি তত নিয়ে যেতে পারবেন। বের হয়ে যাবেন তখন এটাকে মেপে নিতে পারবেন। এই দিকটা আছে কিছু গ্রিন আপেল। কত আপেল মাটিতে পড়ে আসছে, মাটিতে গড়াগড়ি খাচ্ছে আপেল আর আপেল। কেউ কেউ আসতেছে, কেউ কেউ পছন্দ মতো আপেল তুলে নিয়ে চলে যাচ্ছে। আপেলের ভারে গাছ একদম মাটিতে নুয়ে পড়েছে। Thank you.
নুয়ে পড়া গাছের ডালটা আমি তুলে ধরলাম, কি পরিমাণে আপেল! ইচ্ছে করছে গাছেই আপেল না ছিঁড়ে খেতে থাকি, না এভাবে তো খাবো না, না ধুয়ে খাওয়া যাবে না। উনিও বাদ যাচ্ছেন না, খেয়ে নিচ্ছেন। অনেকের এই ভিডিওটা বা ছবি দেখে মনে হবে এটা সত্যি না, কিন্তু সামনে থেকে দেখে আমার কি যে ভালো লেগেছে, তাই আমি আমার সকল শুভাকাঙ্ক্ষীদের জন্য আমি ভিডিও করে নিয়ে আসলাম, যে আনন্দটা আমি আপনাদের সাথেও শেয়ার করি। আপনাদের কেমন লেগেছে আমি আমার বেড়ানোর আনন্দগুলো আপনাদের সাথে আমি শেয়ার করি। এই আনন্দটা আপনারা যে যেখানে আছেন সেখান থেকে আপনারাও দেখে উপভোগ করবেন। আমি কিছু আপেল তুলে নিয়েছি, এখানে অনেক ফ্রুট আছে নিজের হাতে তুলে নেওয়া যায়, এটা অনেক বেশি ভালো লাগে। আর এই গার্ডেনগুলোরা খুবই সুন্দর করে করে, যাতে আমরা ওখানে দাঁড়িয়ে থেকে নিজের হাতে ছিঁড়ে নিতে পারি, এটা খুবই ভালো লাগে। বাচ্চা ফ্যামিলি সবাইকে নিয়ে গেলে হাতে ছিঁড়ে নিজে ফ্রেশ আপেল নিয়ে আসলাম। এখানে গার্ডেনের নাম দেওয়া আছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।